আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা সবাই জানি বাংলাদেশের এক নম্বর সফল ধর্ম ব্যবসায়ী কারা, আপনি কি বলতে পারেন এই লোকগুলি কারা? একটু গবেষণা করে দেখেন আমাদের দেশে এক নম্বর সফল যারা ধর্ম ব্যবসায়ী তারা কারা। নিশ্চয় এই লোকগুলি হচ্ছে পীর দল, আর এদের মুরিদরা কোরআন এবং কাবাকে বাদ দিয়ে নবী এবং রাসুলকে বর্জন করে শুধু পীরদের দেওয়া ওজিফা, সবক এবং তাদের অনুসরণ করে চলছে। আর এই মুরিদদের পকেট থেকে লক্ষ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এই এক নম্বর সফলকাম যারা ধর্ম ব্যবসায়ী, এই পীরগণ। কোরআনে যদি আমরা একটু জিজ্ঞেস করি যে এই দেওয়ানবাগের পীরের কাছে যাওয়া অথবা কুতুববাগের পীরের কাছে যাওয়া, বা চরমোনাই বলেন, শর্ষিনা বলেন, আটরশি বলেন, পুরপুরা বলেন, জৌনপুর বলেন, মাইজ ভাণ্ডার বলেন, এই সমস্ত পীরদের কাছে যে নিজের পকেটের পয়সা ও তাদেরকে দিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন সবক নেওয়া, কোরআনের দৃষ্টিতে কতটুকু বৈধ? তারা আমাদেরকে যে সবকগুলি শিক্ষা দিচ্ছে, তারা আমাদেরকে যেসব ওজিফা দিচ্ছে, সেগুলি কি সত্যি আমরা যদি মান্য করি, ফরজ মনে করে যদি সেগুলি পালন করি, তাহলে আমরা কি জান্নাতে যেতে পারবো? এই ব্যাপারটি নিয়ে কোরআনের 28 নম্বর সূরা আল কসাস এর 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযী ফরাদা আলাইকাল কোরআন, নিশ্চয় সেই সত্তা তোমার উপরে ফরজ করেছেন আল কোরআন, লারাদ্দুকা ইলা মাআদ, তিনি তোমাকে তোমার সাবেক জায়গা ফেরত আনবেন। কুল, তুমি বলে দাও, রব্বি আলামু মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফী দালালিন মুবিন, আমার রব খুব ভালো করেই জানেন যারা হিদায়াতের সাথে চলাফেরা করে, আর তাদেরকেও খুব ভালো করে জানেন যারা স্পষ্ট গুমরাহির মধ্যে রয়েছে। এই পীরদেরকে আপনি আমি যদি অনুসরণ করি, তাহলে আল্লাহ তাআলার আয়াতের দৃষ্টিতে আমরা মুশরিক হয়ে যাব। কারণ 7 নম্বর সূরা আল আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া কলিলা মা তাযাক্কারুন, তোমরা সবাই তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেই নাজিলকৃত বিধান মোতাবেক জীবন কাটাও, সেই নাজিলকৃত বিধানের অনুসারী হয়ে জীবন কাটাও, এছাড়া অন্য কোনো আউলিয়াদের তোমরা অনুসরণ করতে পারবে না, সে যেই হোক না কেন। কলিলাম মা তাযাক্কারুন, কিন্তু তোমরা কম সংখ্যক লোকেরা সেগুলি মেনে চল। তো সফলকাম ধর্ম ব্যবসায়ীদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা আপনার এবং আমার কষ্টের অর্জিত টাকা বিভিন্ন ছলনা দিয়ে তারা নিচ্ছে, এমনকি শর্টকাট আমাদেরকে জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি তারা দিচ্ছে, এমন অবস্থায় তাদের জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি নেই। তাহলে আপনাকে এবং আমাকে কখনো উচিত হবে না বাংলাদেশের এবং পশ্চিম বাংলার বা অন্য অন্য দেশের যে সমস্ত পীররা রয়েছে তাদের পাশে যাওয়া, তাদের হাতে বয়াত করা, তাদের ধারে কাছে যাওয়া, কারণ আল্লাহ নিষেধ করেছেন। 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াত এবং 7 নম্বর সূরা আল আরাফের 3 নম্বর আয়াত, এই দুটি আয়াত নিয়ে আপনি একটু গবেষণা করে দেখুন। এছাড়া আরও অনেক আয়াত রয়েছে এই কোরআনের ভিতরে, একজন মানুষের পক্ষে শোভা পায় না অপর কোনো মানুষের নিয়ম নীতি, ওজিফা বা তার পক্ষ থেকে বানানো কোনো থিওরিকে মেনে জীবন কাটাবে, যখন রব্বুল আলামিন আমাদের জন্য একটি গ্রন্থ আমাদের চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়ার জন্য দিয়েছে। আমাদের পক্ষে শোভা পায় না আমরা আল্লাহ তাআলার গ্রন্থ বাদ দিয়ে এই সব ভণ্ড এবং এই সব মুশরিক পীরদের আস্তানাতে যে তাদের কথা আমরা শুনব। একজন মুসলিম হিসেবে সকল পীরদেরকে বর্জন করা আল্লাহ তাআলার আয়াতের দৃষ্টিতে একেবারে দরকার।